গ্রামে আপনারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটি এখনই যেই রেল ক্রসিংটি পার হবে সেটি হলো বিজয়পুর রেল ক্রসিং। এখানে জেলখানা বাড়ির একটি রেল ক্রসিং রয়েছে। এই রেল ক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমরা দেখাতে চেষ্টা করব যে ট্রেন সবসময় আসা যাওয়ার মধ্যে এই অরক্ষিত রেল ক্রসিংয়ের মধ্য দিয়ে অন্যান্য যানবাহন কীভাবে পার হয়ে যায়। অধিকাংশ সময়ে এখানে ট্রেনের সামনে দিয়ে আসা যাওয়ার সামনে দিয়েই অন্যান্য ভারী যানবাহন, ট্রাক অথবা সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা সাই সাই করে সামনে দিয়ে চলে যায়। এই বিষয়টি আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। এই মুহূর্তে যে ট্রেনটি পার হয়ে গেল তার কিছুক্ষণ আগেও গাড়িগুড়া যাচ্ছিল, তাৎক্ষণিকভাবে আমরা এই মুহূর্তে ঠিক চলন্ত ট্রেনের সামনে দিয়ে অন্যান্য ভারী যানবাহন বা ছোট যানবাহন যেতে দেখাতে পারিনি, কিন্তু সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এই বিজয়পুর জেলখানা বাড়ি ট্রেন ক্রসিংটি, রেল ক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রেল ক্রসিং। এখানে সামান্য একটু বাস টাস এসব দিয়ে সিগন্যালের ব্যবস্থা থাকলেও প্রায় সময়ে এমনও হয়েছে বালুর ট্রাক অথবা অন্যান্য মালবাহী ট্রাক চলন্ত ট্রেনের হয়তো 100 গজ 50 গজ দূর দিয়ে সাঁই করে পার হয়ে গেছে। এইরকম অরক্ষিত রেল ক্রসিং পয়েন্ট বাংলাদেশে অসংখ্য জায়গায় অসংখ্য স্টেশনে রয়েছে। তো আমরা এই স্টেশনটিতে এর আগেও আমরা ভিডিও ফুটেজ নিয়েছিলাম, আমরা দেখিয়েছি যে একটি ট্রেন অল্পের জন্য একটি ভারী যানবাহন বা ট্রাককে ধাক্কা দেয়নি। তো এই স্টেশনে আজকে আমরা এসেছি, এই রেল ক্রসিংয়ে এসেছি। আমরা দেখব পরবর্তীতে যে ট্রেনটি আসবে তার সামনে দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে কোনো ভারী যানবাহন বা ছোট ব্যাটারি চালিত অথবা সিএনজি চালিত কোনো অটোরিকশা সাঁই করে চলে যায় কিনা। তো অপেক্ষা থাকুন।